রাজ্যের রাজনীতির কারণে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, কিয়নো কংগ্রেসের এজনের পিছত আনগরাকিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছে আর তার পিছত এইবার মানস বড়াই তেখেতে কংগ্রেসের সাধারণ পদত্যাগ বিচারি পদত্যাগ করে তেখেতে AICCৰ সভাপতিলৈকে তেখেতে পত্র প্রেরণ করেছে আর গতি এই পত্র প্রেরণের জড়িয়ে তেখেতে পদত্যাগ ইতিমধ্যেই করলে কংগ্রেসের পর গতি কেউ আসলে মানস বড়াই পদত্যাগ করলে কংগ্রেস দল এই বিষয়ে আমি কথা পাতলে তেখেতের সাথে উপস্থিত আছো। পোনে পোনে জানিব বিচারিম কেইটামান মুহূর্তের পূর্বে আপনি আনুষ্ঠানিকভাবে AICCৰ সভাপতিলৈকে পত্র প্রেরণ করেছে। হয়, এই খবরটো সত্য। মই অলপ আগতে নিখিল ভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়াক মই AICCৰ সদস্যতারপা পদত্যাগ করছো। মই নিজে এজন AICCৰ সদস্য হিসাবে মই তেখেতক পদত্যাগ পত্র প্রেরণ করব লাগে আর মই এটো করছো ইতিমধ্যে। কিহর কারণে আপনি পদত্যাগ করলে? বিশেষ কারণ নয়, ব্যক্তিগত কারণের বাবে মই পদত্যাগ করা বলে কব লাগিব। ইতিমধ্যে আপনাদের সকলে জ্ঞাত যে মই আজি বিগত প্রায় দুই আড়াই দশকের একটিভ পলিটিক্সত বা রাজনীতিত মই ইতিমধ্যে রাইজর জড়িত হয়ে আছো। বিগত বহুত বছরেরপা মই রাইজর জড়িত হয়ে রাইজক সেবা করবলে আগবাড়ি আইছো। কোবাত এনেকুৱা অনুভব হয় যে রাইজে মোপা আরো বিচারে, রাইজে বিচার মূল জড়িত যখন সকল কর্মী আছে, মূল জড়িত গুহাটিত যিমান সকল রাইজ আছে সকলে বঞ্চিত হয়ে আছে। মই তেখেত সকলের কথা চিন্তা করি, তেখেত সকলকে যে মই উন্নয়নমুখী উন্নয়নের একটা ভাগ দিব পারো তার বিষয়ে চিন্তা করি মই অল্প একটা সিদ্ধান্ত লৈছো। এই লোকসভা নির্বাচনের কেইটামান দিন বাকি আছে, গতি তেনে অবস্থাত আপনার এই পদত্যাগ বিশেষভাবে আসলে চর্চার কারণ হয়ে পড়েছে। আপনার দেখবলে পাওয়া গেছে গৌরব গগৈর লগত সোকাশে আপনি আছে, কোনোবা দিন বাওকাশে কোনোবা দিন আছে, আপনি সেই ধরনের নির্বাচনী প্রচার চলাই আছে, তার মাজতে আপনি হঠাৎ এইটোতো হয় বাৰু নিশ্চয়। মোৰ কাৰণেও এইটো এটা বিৰাট মানে সহজ সিদ্ধান্ত নাছিল। মই দলটোৰ প্ৰতি মই বহুত আগৰ পৰাই, মোৰ পিতৃ দিনৰ পৰাই মই প্ৰায় ক'ব লাগিব মই জন্মৰ পৰাই জড়িত দলটোৰ লগত জড়িত। বহুতো আশা কষ্ট বা বহুতো চেষ্টা পিছত আমি এই দলটোক এবাৰ তৰুণ গগৈ ছাৰৰ নেতৃত্বত আমি চৰকাৰলৈ আনিছিলোঁ। 15 বছৰ এইখন চৰকাৰে ৰাইজক সেৱা কৰিছিল। তারপর লাহে লাহে দেখা পালো যে যদিও সরকার নাই আমি অপজিশন লিডার হিসাবেও কাম করবলে সুবিধা বিচারো, কিন্তু এই দলত কোবাত মানে নেতৃত্বে দলটুক মানে জানি বুঝি মানে ব্যর্থ করার রাস্তা লই যাওয়া নিচিনা একটা অনুভব হয়। সিদ্ধান্তব একটা কালেকটিভ লিডারশিপত নলয়, এজন ব্যক্তি বিশেষে সব ডিসিশন লওয়া নিচিনা একটা অনুভব হয়। কমিটি সমিতি বনালেও খালি নিজের চিন্তা করে পেলায় নিজের মানুষখিনিক রাখা নিচিনা অনুভব হয়। গুহাটি নিচিনা শহরত মই আজি প্রায় মেয়র ইলেকশনে হোক যিমান নির্বাচনে নহক সকল লগতে জড়িত থাকো, কিন্তু গুহাটি শহরতো আমার নেতৃত্ব দেখা পড়ে যে নতুনকে আনা ব্যক্তি কিছুমানকে দায়িত্ব দিয়ে দিয়ে ইয়াত কোনো আলোচনা নাই, একো নাই। সেইকাৰণে মই ভাবো এই দলটোয়ে ব্যক্তি বিশেষ হয়ে পড়ছে, নেতৃত্বত কাবাক যাক ভাল পায় তাক নেতৃত্ব দিলে, কিন্তু সকলকে লই যে একেলগে আগবাড়ি যে দলটো পুনের বা সরকারলে সরকারমুখী করব রাইজমুখী করব সেটা কোবাত হেরাই পড়েছে। সুদূরপরা প্রশ্ন হয়েছে যে আসলে ক্ষোভ কার প্রতি, বিভিন্নজনে দলের সভাপতির কথা কোয়া হয় আর স্বাভাবিকতে একটা কথাই স্পষ্ট হয়ে পড়ে যে দলের সভাপতিজনে যদি আসলে ঠিক হয় তো বাকিখিন সকল মেনেজ হয়ে যায়, কিন্তু করবাত নহ করবাত এই অসন্তুষ্টি দলের সভাপতির বিরুদ্ধেই নিশ্চয় না। রাইট সময় রাইট কামটা করব লাগে। আজি আজি যদি এই বয়সত মই রাইজক সেবা করবলে আগবাড়ি যাওয়ার একটা সুবিধা নাপাও তেতিয়াহলে আৰু পিছত যদি মই কিবা এটা ভাবো তেতিয়াহলে মই রাইজক সেবা করব নোৱাৰিম। খুব বলে কবলে একটা সিস্টেমের প্রতি খুব কোনো ব্যক্তি বিশেষ খুব নহয়, এই সিস্টেমটো আগতে ঠিক আছিল, আগৰ নেতাসকলৰ লগত মই নিশ্চয় দেখিছোঁ, তেওঁলোকৰ পৰা শিকিছোঁ, তেওঁলোকৰ দিনত কাম কৰা সুবিধা পাইছিলে। এতিয়া কিন্তু খালি ব্যক্তি বিশেষ কেজন মানুহে সুবিধা পায়। কোন সেই ব্যক্তি বিশেষ? মই ব্যক্তি বিশেষৰ নাম ল'ব নিবিচাৰোঁ কাৰণ নাম লৈ নাযাওঁ, কিন্তু মই ভাবিলো অনুভব করলো যে যদি কালেকটিভ লিডারশিপ না থাকে তেতিয়াহলে কোনো দল রাইজ সেবা করব নোৱাৰে। আপুনি গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ প্রার্থিত্ব বিচাৰিছিলে এইবাৰো? গুৱাহাটী লোকসভা প্রার্থিত্ব নিশ্চয় বিচাৰিছিলো, এজন রাজনীতিবিদ হিসাবে রাজনীতির লগত জড়িত হিসাবে মই প্রার্থিত্বটো নিশ্চয় বিচাৰিম। কিন্তু ধৰি লওক মই এইটো শুভ নাই, মই এইটো নকওঁ যে মোৰ খুব আছে যে মই প্রার্থিত্ব নেপালো বা এনেকুৱা, কিন্তু আগন্তুক দিনত নিশ্চয় মই ইলেক্টোরাল পলিটিক্সত ভাগ ল'ব বিচাৰিম আৰু রাইজক সেবা কৰিব বিচাৰিম। নতুন রাজনৈতিক জীবন আপোনাৰ কত আৰম্ভ হ'ব? আৰু এতিয়া পদত্যাগটো দিছো, মই বিশেষ একো চিন্তা করা নাই, অলপ সময় নিজের লগত লম, নিজের সময়খিনি লৈ নিজে অলপ চিন্তাধারা করে আগবাড়িম। আর রাজনীতির এই কথা বতরা সময় এতিয়া সহজ, কারণ এটা দলের পিছন আনটো দলক যাওয়া এতিয়া সহজ, কারণ আমি দেখিছো যে শেহতীয়া বহুত এনেকুৱা ঘটনা পরিঘটনা দেখবলে পাইছো। গতি আপনার ক্ষেত্রে নিশ্চিত নতুন আরম্ভণি হব এটা দলের ক্ষেত্রে, এই মুহূর্ত ইঙ্গিত লোক পারি নাকি যে তেনেকুৱা ধরনের কোন দলত আপনি যোগদান করব? না, এটা পলিটিক্যাল সায়েন্স তো এনেকুৱা একটা বস্তু যে এটা কত নতুনকে আরম্ভ নহয়,
আমি যত যাম আমি নিজৰ অভিজ্ঞতাখিনি লৈ যাম আৰু সেই দলটোৰ নীতি নিয়ম আদৰ্শ মানি পেলাই আগবাঢ়ি যাম তে মোৰ দৃঢ় বিশ্বাস যোনটো জলতে যাম নিশ্চয় দলে মোক খটুৱাব মোৰ হতে নিজৰ মোৰ মই যিমান দিব পাৰোঁ দলটোৱে মোক ব্যৱহাৰ কৰিব কিন্তু আগন্তুক দিনত নিশ্চয়তো কিবা এটা দলৰ লগত জড়িত হৈ কাম কৰিম আপনার যথেষ্টখিনি সমষ্টি ভিত্তি আছে কারণ আপনি উনৈশর নির্বাচনের সময়সাতেই হোক বা তারপর আপনি যুব চামর ক্ষেত্রতেই হোক বিভিন্ন ধরনের আপনার কংগ্রেসের ভিত্তি আছে গতি এগারী নেতায় এইবার দল হেলনি বা তখন পদত্যাগে স্বাভাবিকতে এই সমষ্টিটি ক্ষতি করব হয় নিশ্চয় এটা জনবিশ্বাসটো মোৰ লগত আছে বুলি মই দেখা পাওঁ রাইজে মোক বিশ্বাস করে বা যুবচামে মোক বিশ্বাস করে জ্যেষ্ঠসকলৰ বহুত আশীর্বাদ আছে মোৰ ওপৰত মই ভাবোঁ আজি তেখেতসকলৰ চিন্তা কৰিয়ে গুৱাহাটীৰ আৰু বহুত এনেকুৱা চুকে কোণ আছে য'ত মই চাগে মই নিজকে ব্যৱহাৰ কৰিলে ৰাইজে আৰু উপকৃত হ'ব সেই ভাবিয়ে মই ৰাইজৰ কথা চিন্তা কৰি মোৰ লগত জড়িত কৰ্মীসকলৰ কথা চিন্তা কৰি মই এই পদক্ষেপ লৈছোঁ আপোনাৰ দেউতা কংগ্ৰেছী দেউতাই আপোনাৰ ৰাজ্য চৰকাৰৰ গুৰুত্বপূৰ্ণ পদবীত আছিলে কংগ্ৰেছৰ বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ তেখেতৰ গুৰুত্বপূৰ্ণ পদবীত আছিলে গতি তেখেতৰ পুত্ৰ হৈ আপুনি ৰাজনৈতিক জীৱন একেখন ঘৰত থাকি হোমেরু কুমেরু হওয়ার সম্ভাবনা থাকিব নে একেলগে পরিয়াল সহ এতিয়া বেলেগ দললৈকে যোৱাৰ কথা থাকিব নে তেখেতৰ সেই কথাটো ব্যক্তিগতভাৱে আছে আপোনাৰ কথাটো হয় মোৰ পিতৃ এজন জ্যেষ্ঠ এটা এজন জ্যেষ্ঠ নেতা এটা দলৰ কিন্তু তাৰ আগত তেখেত এজন কৰ্মী সমাজৰ লগত জড়িত এজন কৰ্মী সাধাৰণ ৰাইজৰ কৰ্মী মই তেখেতৰ পৰা নিশ্চয় এই দলটো নীতি আদৰ্শ শিকিছিলোঁ কিন্তু মই লগতে এইটোও শিকিছিলোঁ কেনেকৈ ৰাইজক সেৱা কৰিব পাৰি তে তেখেতে বহুত ত্যাগ স্বীকাৰ কৰিছিল বিগত 50 বছৰ 5 দশকত তেওঁ ৰাজনীতি কৰিছে তেখেতে বহুত ত্যাগ স্বীকাৰ কৰিছে মই দেখিছোঁ নিজৰ চকুৰ আগত সেইকাৰণে মই ভাবোঁ তেখেতৰ আশীৰ্বাদ লৈ তেখেতৰ যোনখিনি শিক্ষা ৰাইজৰ প্ৰতি মোক দিছিল মই সেইখিনি লৈ আগবাঢ়িম আমি দেখিছোঁ যে এইবাৰ ষ্টুডিঅ'ত প্ৰশ্ন কৰিছে যে কিশোৰ ভট্টাচাৰ্য এই মুহূৰ্তত তাৎক্ষণিকভাৱে তেখেতে পদত্যাগৰ কথা আছে যে এটা কংগ্ৰেছৰ পুনৰ আৰু এটা শাৰী এইদৰে পদত্যাগ হ'ব নেকি আমি শেহতীয়াকৈ দেখিয়ে আছোঁ কিন্তু তাৰ মাজতে আপোনাৰ লগতে আৰু বহুত এনেকুৱা কংগ্ৰেছ নেতাই এতিয়া দল ত্যাগ কৰিব নেকি চাওক মই ব্যক্তিগত নিজৰ কথাটো ক'ব পাৰোঁ মই নিজে এইটো এটা বহুত মানে নিজৰ লগত যুঁজিব লগা হৈছে এইটো সিদ্ধান্ত ল'বৰ কাৰণে ইমান সহজ নহয় যে যোনটো দলৰ লগত ইমান দিনৰ পৰা জড়িত সেইটোৰ পৰা সেই দলটোৰ পৰা আঁতৰি অহাটো হয় মই নিশ্চয় দুখিত কিন্তু বেলেগ ব্যক্তি বিশেষত কথা মই এতিয়া নাজানো কিন্তু হয় আগন্তুক দিনত মই এটাই মই দৃঢ় লক্ষ্য যে এই গুৱাহাটী সমষ্টিৰ পৰা এই দিছপুৰ আমাৰ এই লেজিছলেটিভ এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চিটোৰ পৰা যোনটো আমাৰ সমষ্টি বুলি কওঁ দিছপুৰ সমষ্টি মই ৰাইজৰ লগত জড়িত হৈ থাকিবলৈ পাই সুখী হ'ম আপোনাৰ কংগ্ৰেছ দলে আজি দাবী কৰি আহিছে যে আজি যিকেইগৰাকী প্ৰাৰ্থী তেখেতসকলে প্ৰক্ষেপ কৰিছে আটাইকেইগৰাকী যোগ্য প্ৰাৰ্থী অৰ্থাৎ যিসকল বঞ্চিত হ'ল তেখেতসকলক আচল যোগ্যতাৰ ভিত্তিত তালিকাত নাহিল নেকি যাৰ কাৰণে আপুনি গুৱাহাটীৰ পাবলগীয়া সমষ্টিৰ টিকটটো আপুনি নাপালে গুৱাহাটী সমষ্টি টিকেটটো নোপোৱাৰ কাৰণে মোৰ খুব আছে বুলি মই নকওঁ মই আপোনাক ইতিমধ্যে সেইটো স্পষ্ট কৰি দিছোঁ গুৱাহাটী লোকসভা সমষ্টিলৈ মই ইমান চিন্তিত নহয় আগন্তুক দিনত কিন্তু মই দিছপুৰ সমষ্টিৰ ৰাইজৰ লগত জড়িত হৈ থাকিব নিশ্চয় বিচাৰিম আগন্তুক দিনত ৰাইজক য'তেই সুবিধা পাওঁ মই সহায় কৰিব বিচাৰিম নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ আৰু এয়া ৰশ্মিতা স্পষ্টকৈ ইতিমধ্যে তেখেতে উল্লেখ কৰিছে আগন্তুক ৰাজনৈতিক জীৱন ক'ত আৰম্ভ কৰিব সেই কথা স্পষ্টকৈ উল্লেখ কৰা নাই বা তেখেতৰ পিতৃ জ্যেষ্ঠ নেতা অকণ বৰাও আচলতে তেখেতৰ হলতে দল ত্যাগ কৰিব নে সেই কথাও তেখেতে স্পষ্টকৈ এই মুহূৰ্তত প্ৰকাশ কৰা নাই হয়তো অনাগত দিনত সেয়া সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব কিন্তু এই মুহূৰ্তত যিহেতুকে কংগ্ৰেছৰ খহনীয়াত দেখিবলৈ পোৱা গৈছে এগৰাকীৰ পিছত আনগৰাকী নেতা এই মুহূৰ্তত দল এৰিছে গতিকে এই দলে আচলতে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত বিশেষভাৱে যে কংগ্ৰেছ দলক ক্ষতি কৰিব সেই কথা কিন্তু এক প্ৰকাৰ নিশ্চিত হৈ পৰিছে